একটা জিনিস দেখায় যে এই জিনিসটা আসলে কি এই জিনিসটা অনেক ডিমান্ড আছে এটা আসলে যারা অনেক ভিএপি পারসন ইনস্টাগ্রামে তারা আসলে এই সব সেক্টরে কাজ করে তারাও ফিনান্সিং করে কিন্তু তাদেরকে মানুষ খোঁজে আমি আপনি খুঁজে তাদেরকে বের করি অর্থাৎ তারাও কিন্তু ফ্রিল্যান্সার দেখা গেছে এরকম কাজ করে যেটাকে বলা হয় ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আসলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারটা কি আগে কেমন কাজ এখানে দেখুন দুই হাজারের মতো ডলারের কাজ কিন্তু মানে ইনস্টাগ্রামের কাজ কিন্তু খুবই কম কম ডলারের এটা বেশি কিন্তু ডলারের না কারণ কাজ খুব অল্প পরিমাণের আবার পঞ্চাশ ডলার আছে একশো ডলার আছে এখানে দেওয়া আছে দেখুন আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট অন মাই দুইশোকে ইনস্ফ্ল ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম মানে এর নিজেরই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ইনফ্লুয়েন্সারে যার হইলো দুইশো কের মতো মেম্বার আছে এখন ওনার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধরেন আমরা যেমন ফেসবুকে আমাদের অ্যাড দিতে আসে কোনো ক্লায়েন্ট ধারেন বিউটি রিলেটেড কোন প্রোডাক্ট এখন বিউটি রিলেটেড প্রোডাক্ট যদি আমার একটা এরকম একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে যেখানে

যেমন হলো ধরেন এক লোকের একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে যার হলো এক ধরেন এক মিলিয়ন সাবস্ক্রাইবার আছে মানে ফলোয়ার আছে এখন 1 মিলিয়ন ফলোয়ারের মধ্যে সে যদি একটা প্রোডাক্ট নিয়ে পোস্ট করে এবং মানুষকে বলে এই প্রোডাক্টটা তোমরা কেনো এই প্রোডাক্টটা অনেক ভালো তখন কিন্তু মানুষ আসলে তার কথায় ওই প্রোডাক্টটা কিন্তু কিনবে তাহলে এই রকম ইনস্টাগ্রামে কারা এই সব কাজ করে এগুলোকে খুঁজে হয় এগুলোকে এক কথায় বলা হয় ইনস্টাগ্রাম

তাহলে এইরকম কিন্তু কিছু লোক আছে যারা হলো আপনার কি করে এই রকম বিজনেস করে তাহলে কিন্তু তারাও কিন্তু ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু আর ভাইবারে গিগ খুলে না যেমন এই এই মেয়েটা এই যে দেখুন এখানে বলা আছে যে এই লোক যে তিনি বলছে যে আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট অন মাই মানে ওর নিজেরই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেখানে দুইশো কে ফলোয়ার আছে ওই দুইশো কে ফলোয়ার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রমোট করে দিতে পারে

এক একটা কয়টা কয়জনকে খুঁজে দেবে দেখুন এখানে বলেই দিয়েছে যে ফাইভ নিস ইনফ্লুয়েন্সার ফাইভ ইমেল টেম্পলেট হ্যাঁ পাঁচ মানে পাঁচজনকে সে পাঁচটা রিলেটেড টার্গেট সে খুঁজে দেবে পাঁচটা রিলেটেড টার্গেট বলতে কেউ ধরেন একজন কাজ করে ডগ আইটেম নিয়া। একজন কাজ করে বিউটি আইটেম নিয়ে একজন কাজ করে মানে সবাই কিন্তু এক এক প্রোডাক্ট নিয়ে কাজ করে ওই সবাই কিন্তু এভারেজ কাজ করে না আমাদের মতো যে একবারে হজ বারলো সব প্রোডাক্ট নিয়ে কিন্তু সে কাজ করে না এক একজন এক একটা নিয়ে কাজ করে তা এইরকম সে পাঁচ জনকে খুঁজে দেবে পনেরো ডলারে আবার তিরিশ জনকে খুঁজে দেবে পঞ্চাশ ডলার এ নিয়ে খুঁজে দেবে এ নিয়ে কিন্তু নিজের নাই অন্যদেরকে সে খুঁজে দেবে এদেরকে মানে হাজ করে আর এই মেয়েটা যেটা এর হলো নিজেরই একটা দেখা গেছে কি ইনস্টাগ্রাম প্রোফাইল আছে যেই লোকের এই মেয়েটা যে অন ইনস্টাগ্রাম স্টোরি টোয়েন্টি ফোর আওয়ার মানে বলছে তিনি ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করবে ঘন্টা টাইম একটা পোস্ট করবে মাত্র তার কিন্তু বলাই আছে আছে তার একশো ডলার নিবে আবার দুইটা পোস্ট করলে একশো আশি তার মানে হিউজ পরিমাণে এই লোকের ভালোই কিন্তু এই লোকের আবার বেশি গাছ এনি হলো পাঁচজন ইনফ্লুয়েন্সার খুঁজে দেবে এখন এই রকম ইনফ্লুয়েসার যারা তাদেরকেও প্রমোট করতে কিন্তু আবার টাকা দিতে হয় আপনি তো আপনার কাজ খালি খুঁজে দেওয়া আপনি খুঁজে দেবেন ভাইয়ারের সাথে কমিউনিকেশন তার করায় দেবেন ওই ভাই আর কি করবে ওই ইনফ্লুয়েসার সাথে কথাবার্তা বলে বলবে যে আমার এরকম প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আমার এরকম দরকার ওটা সে বুঝে নেবে এখন সে কত টাকা চার্জ নেয় এটা হলো তার ব্যাপার যেমন এই মেয়েটা যেই লোক যেটা যাই হোক ইনি একসাথেই চার্জ নাই ইনি হলো একশো ডলার দিতে হবে রে একটা তার দেখুন একটা আপনি মানে প্রাপোজ একশো কে কোন রকম ফলোয়ার তৈরি করতে পারেন যেভাবেই হোক করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি যদি একশো কে ফলোয়ার তৈরি করতে পারেন এবং ধরেন আপনি হলো কি নিয়ে কাজ করেন হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি যদি ইনফ্লুয়েন্সারে কোনো একটা অ্যাকাউন্ট খুলে রাখেন তাহলে দেখবেন আপনি ওইখান থেকেও ইনকাম করতে পারবেন তাহলে আমরা ইনফ্লুয়েন্সারে কোথায় ইনকাম মানে ই করতে পারবো আপনার কি বলে ইনফ্লুয়েন্সারের জন্য অনেক ওয়েবসাইট আছে যার কোনো শেষ নাই আর ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য ইনফ্লুয়েন্সার খুবই একটা গুরুত্বপূর্ণই ই এখন আমি একটা সাইডের নাম বলি যেখান থেকে আপনি ইনফ্লুয়েন্সার খুঁজেও পাবেন এবং নিজে যদি ইনফ্লুয়েন্সার হতে চান সেটাও পারবেন যে নিজে যদি একটা ইনস্টাগ্রাম কে দুইশো কে ফলোয়ার থাকে ওইটার একটা প্রোফাইল করে আপনি আপনাকেও তাহলে মানুষ এরকম খুঁজবে যেটার নাম হলো শাউটকাট নামে একটা ওয়েবসাইট আছে যেটা আমার কাছে অনেক ভালো লাগে আমি কিন্তু একটার কথা বলে আমি বলছি যে অনেকগুলা কিন্তু আছে শুধু যে শাউটকাট সেটা না অনেক আছে আপনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আপনি কিন্তু ইউটিউব থেকেও খুঁজে পাবেন আমি দেখাই দিছি যে আপনি কিভাবে ইনফ্লুয়েসার খুঁজে বের করবেন অথবা আপনি নিজেও হতে পারেন দেখেন এখানে একটা ওয়েবসাইটে আসছে শাউটকাট ইনফ্লুয়েসার মার্কেটিং বাই শর্টকাট ব্রাউন সিনড্রাম নিচে আসি দেখুন এখানে এক একটা জন ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্ট তৈরি করা আছে শো করতে আছে দেখুন একজন নাম আছে এখন কত 47 মিলিয়ন ফলোয়ার আছে তাহলে ইনার যদি কাজ করাতে হয় 195 ডলার আপনাকে দিতে হবে এটা আমি ঢুকি তাহলে আপনি দেখতে পান তাহলে এরকম করে কিন্তু আপনাকে এক একটা নিস টার্গেটেড খুঁজে দিতে হবে আনতাজে খুঁজে দিলেই হবে না মানে এ আসলে কি নিয়ে কাজ করে এইটা আপনার জানতে হবে এবং এনার আর আসলে নিস আছে এখানে দেখেন এখানে কিন্তু কিনা যায় এটাকে অ্যাড টু দেখছেন অ্যাড টু ক্যাম্পেইন এখানে বলা আছে কি দেখেন মেম্বার 2019 সালে হয়েছে লাস্ট অর্ডার তিন দিন আগে টোটাল অর্ডার প্রায় পঁচিশ থেকে পঞ্চাশটা পার্মানেন্ট পোস্ট এত ডলার তিনের সাকসেস রেট দেওয়া সবই এখন ইনি আসলে কি নিয়ে কাজ করে এটা তো আপনার জানা দরকার তাহলে আপনি এটা জানতে পারবেন যদি আপনি ইজিলিভাবে জানতে চান তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে এনার ইউজার নিম্লিখে লিখে সার্চ করবেন তাহলে আসলে তা আপনি জানতে পারবেন যে কি কী নিয়ে কাজ করে মিউজিক না অন্য কিছু অথবা তার এই প্রোফাইলেও বলে থাকে এখন এই সবগুলো যদি দেখতে হয় আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমি এখন খুলি নাই এই রেজিস্টার ফর ফেরি এইখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন মানে এই সাইট থেকে আপনি এই কাজটা কিন্তু করতে একেবারে খুব বেশি টাইম লাগে না এই লোক যে করছে দেখেন এই লোকের 11টা অর্ডার আছে 15 ডলার করে সাপোস মারকারে পাঁচ জনকে খুঁজে দেয় পাঁচটা নিউজ আন ক্লায়েন্ট পাঁচ रिलेटेड যে প্রোডাক্ট আছে এরকম পাঁচটা লোক সে খালি খুঁজে দেবে আর কোনো কাজ না এই যে দেখুন এখানে যেমন একটা লোক আছে যে এক এটা লিখে আমি সার্চ করে দেখি তার পুরো ইউজার নেমটা পাইলে আপনার খুঁজতে সুবিধা হবে এই যে দেখেন আমি এর পেয়ে গেছেনি ভেরিফাইড দেখা চলে আসছে এই মিলিয়ন ই আছে। আছে। ফলোয়ার লোককে খুঁজে এর সাথে আপনি কন্ট্যাক্ট করবেন অথবা আপনার ভাইয়া কে ভাইয়ারকে করায় করাই দিবেন এই কাজ কিন্তু এটাই এরকম আপনার পাঁচজন লোক খুঁজে বের করতে হবে এরকম আপনাকে পাঁচটা লোক খুঁজে করতে এই লোক কিন্তু এরকম পাঁচ লোক খুঁজে বের করে যেই লোকটা পাঁচটা নিজ target এরকম খুঁজে বের করে তার জন্য সে পনেরো dollar নেয় এখন এ নিয়ে আসলে একা একটা দেখা দেখা গেছে দেখেন এই একটা ঘড়ি যেমন suppose তার হাতে দিছে তিনি দেখা গেছে এই ঘড়িটার promote করতে আছে suppose যে এই ঘড়িটা এতো দাম অথবা এনার হাতে কিন্তু একটা bracelet আছে এখন মানুষ কিন্তু যদি এই ঘড়িটা তার পছন্দ হয় তাহলে কিন্তু অনেক মানুষ আছে কেনার মতো সে কিন্তু এই লোকটা থেকে ওই ঘড়িটা কিনতে পারে তাহলে কিন্তু তার একটা প্রোডাক্ট সেল হয়ে গেল এখন এর যদি লোকেশন জানতে চাও তাও জানতে পারবেন এই পোস্টের মধ্যে আমি ঢোকার পরে যে দেখুন লেখা আছে 1 বাই সোমিয়া মানে সোমিয়া একটা লোকেশন যেটা ইউনাইটেড স্টেটের মেবি বা যেখানেই হোক ওইখানের এই যে এখানে ক্লিক করবে নে যে তার নামের নিচে লেখা আছে এটা লোকেশনেরই এটা একটা বিভিন্ন লোকেশনেরই যেটাই হোক মানে প্রত্যেকটা প্রোফাইলের নিচে এরকম একটা লোকেশন থাকবে এখান থেকে আপনি তার লোকেশনও জানতে পারবেন এখন এনে কিন্তু আসলে এরকম প্রোমোশনের কাজ করা হয়তো মিউজিক ও হতে পারে অন্য যে কোনো কিছু ও হতে পারে এটার কোনো ই নাই এখন আপনাকে এরকম নিজ টার্গেটেড খুঁজে বের করতে হবে তাহলে আপনি সেটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে আসতে হবে কোথায় শাউটকাট এ ছাড়াও আপনার অনেক কিছু আছে তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আপনি যে রেজিস্টার ফর ফ্রি এখানে ক্লিক করবেন এখানে দুই ধরনের অপশন আছে আই অ্যাম এ ব্র্যান্ড অথবা আই এম এ ইনফ্লুয়েসার কোনটা সাপোজ আপনি যদি বলেন আই এম এ হতে স্যার নিজেই যে আমি একজন ইনফ্লুয়েসার বলতে আমার অনেক ইনস্টাগ্রাম প্রোফাইল মানে ফলোয়ার আছে মানুষজন আমাকে খুঁজুক তাহলে ধরেন আই এম এ দিলাম এবার আমি কী দেবো কন্টিনিউ দিব মানে একটা অ্যাকাউন্ট খুললে আপনি সবাইকে খুঁজে পাবেন এখন এখানে আপনি একটা ইউজার নেম দেন সাপোজ আমি একটা ইউজার নেম দিই আমার এটাই ইউজার নেমটা দিয়ে দেখি আসে কি না তলা আমার ইউজার নেম দিলাম আমার একটা ইমেল দেই তারপর আমি আমার পাসওয়ার্ড দেই মানে নতুন ভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে এবার কনফার্ম পাসওয়ার্ড এখানেটা অ্যাকাউন্ট খুলে রাখেন আপনি আপনার যদি কোনো দিন হয় choose টাইম জোন আপনি যেহেতু বাংলাদেশ তাহলে ঢাকা 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 দেন এই যে ঢাকার লেখা আছে টাইম জোনটা আমি একটু দিয়ে দি আমাদের হলো প্লাস সিক্স তাই না এশিয়া প্লাস সিক্স কোথায় গেল উপরে প্লাস সিক্স এই যে ঢাকা ফোন নম্বর দেন আপনার জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট নাইন ফোর প্লাসিন দিয়ে দেন বা ডাবল এইট দেন শুধু তাহলেও হবে ডাবল এইট জিরো এখানে একটা অ্যাকাউন্টের ই করতে হবে টেলিগ্রাম যদি থাকে স্কাইপ যদি থাকে তাহলে আপনি দিয়ে দেন তাহলে আমি ধরেন আমার স্কাইপ অ্যাকাউন্ট যেটা আছে ওইটার আমি প্রোফাইলটা দিয়ে দিই স্কাইপের প্রোফাইল দিয়ে দিলাম তারপর টেলিগ্রামটাও আপনি দিয়ে দিবেন যদি থাকে টেলিগ্রাম একটা সোশ্যাল মিডিয়া কিন্তু কিক এর নাই সেজন্য আর এটা দিয়ে দাও স্যার টেলিগ্রামেরটা আমার কি জানি আমার মনেও নাই আমি ইউজও করছি অনেক আগে সব যে দিতে হইবে এমন কোনো কথা নাই কিন্তু কিক কিক একটা সোশ্যাল মিডিয়া ওই যে স্কাইপের মতো সিস্টেম আপনার হলো টেলিগ্রামের ইউজার নেম আমি দিয়ে দিই ওই যে মনে হয় ওইটাই নাকি টেলিগ্রামের দেখি আমি একটু খুঁজে দিই দাঁড়ান আচ্ছা এটাই আমার ইনস্টাগ্রামে যেটা এটাই হলো আমার টেলিগ্রামের এটাই আমি দিয়ে দিই এখানে তাহলে কি আমার নাই না দিলেও হবে তো অ্যাকাউন্ট খোলা কিন্তু একবারে ইজি আই এম নট এর ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করে আই অ্যাগ্রি রেজিস্টার তাহলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট হবে এখন অ্যাকাউন্ট হওয়ার পরে এখানে আপনি লগ ইন করেন এম ডি এ বি ডি এল এল এ এইচ জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন আর একটা জিনিস আপনাদের দেখাবো তাহলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কিন্তু অনেক কাজ আছে কিন্তু এটা এগুলো আপনার আসলে খুঁজে বের করতে হয় যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে আসলে হয় না সদস্য মাত্র 8 জন আমরা জনসংগা ঈদের ওই আর আসবে না সবাই দেশে চলে যায় আসলে ইমেইলটাকে ভেরিফাই করতে হবে ইমেইলটা আমার এখনো ভেরিফাই করা হয়নি অ্যাকাউন্ট করার পরে আপনি ইমেলটা কি করবেন ভেরিফাই এসব জায়গা কিন্তু অ্যাকাউন্ট করে রাখা ভালো কিন্তু কখন করে রাখা ভালো যখন আপনার হিউজ পরিমাণে ইনস্টাগ্রামে একটা প্রোফাইল থাকবে এখন আপনি তো আসলে ইনস্টাগ্রামের নিজের প্রোফাইল না থাকুক আপনি তো অন্য মানুষদেরকে খুঁজে বের করতে পারবেন এই লোক যেমন খুঁজে বের করে পাঁচ জনকে পনেরো জনকে তারপর হলো তিরিশ জনকে এগারোটা অর্ডার রানিং আছে আপনি পনেরো করে ধরেন তাহলে তার কিন্তু এই কাজ করতে একেবারে বেশি টাইমই লাগনা সে যেহেতু অনেক আগে থেকেই জানে তার কিন্তু মানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খোঁজার সাইডের কোনো অভাব নেই যে আপনাকে এরকম একটা সাইড দিয়েই খুঁজতে হবে এমন কিন্তু কোনো কথা নেই কিন্তু আমার কাছে এটা একটু ভালো লাগলো যেটা দিয়ে খুব খোঁজা ইজিলি সেই জন্য আমি এটাকে একটু দেখলাম আপনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে সার্চ করেন সার্চ করলে দেখবেন যে হাজার হাজার ওয়েবসাইট চলে আসবে এবং ইউটিউব থেকে আপনি খুঁজে বের করবেন কিভাবে সেটাও আমি একটু দেখিয়ে দিই করিনি মানে ইউটিউব থেকেও আপনি খুঁজে বের করতে পারবেন একবারে খুব ইজিলি ভাবে কান্ট্রি ওয়াইজ সেক্ষেত্রে আপনার ওই ইউটিউবে খুঁজতে হবে না কোনো ঝামেলা করতে হবে না খুব ইজিলিভাবে তাহলে এই হলো আমার অ্যাকাউন্টেরই দেখ আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন এটাকে আপনি আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে এখানে বলছে পেন্ডিং ক্যাম্পেইন অ্যাড অ্যাকাউন্ট মানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন উইড্রোর ব্যালেন্স আছে যেহেতু উইড্রো দেওয়ার আর অপশন আছে তার মানে টোটাল আন কত মেসেজ মানে একটা এর মতো আপনার কি বলে এটাকে যেটাকে আমি এইমাত্র বললাম যে ফাইবারের মতো মনে করেন এখানে কিন্তু আবার জয়েন আর এফিলিয়েট প্রোগ্রাম আপনি কিন্তু এফিলিয়েটও করতে পারবেন এখন আপনি লোকদের খুঁজে বের করতে পাবেন যে আপনি কাদেরকে খুঁজে বের করবেন এখান থেকে আপনি খুঁজে বের করুন তাহলেই আপনি পেয়ে যাবেন কোন रिलेटेड আপনার দরকার এখানে সব আছে দেখুন ইনফ্লুয়েন্সার চ্যানেল ও ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইউটিউব আছে টুইটার ফেসবুক টিকটক যত ধরনের ক্যাটাগরি আছে সব আছে এখান থেকে আপনি খুঁজে খুঁজে বের করবেন सपोज এখানে ধরেন একটা বড় দেখি এই লোকেরটা একটু দেখি এনি মেবি টিকটকেরি অনেক আগলা কিন্তু আসে যে টিকটকে তারা হলো আসলে কি করে আপনার হলো প্রোফাইলগুলোকে কি করায় ভিজিট করায় এনি টিকটকে প্রোফাইল আছে আপনার সাথে কন্টাক্ট করতে বলেন এই যে কন্টাক্ট ইনফ্লুয়েন্সার আপনি এর সাথে কথা বলে তার ফুল ইউজার নেমটা নিয়ে আসলেন টিকটকের যে ভাই তোমার ইউজার নেমটা দাও আমি হলো তোমার কি করব যে তোমার সাথে আমি কথাবার্তা বলবো অথবা আপনি এনার যে নামটা আছে সেই নামটা ইনস্টাগ্রামে সার্চ দেন তাহলে আপনি খুঁজে পাবেন খুঁজে তার করেন বের করে আপনি আপনার ক্লাইন কে দেন এনি কোথায় কোথায় কাজ করে দেখেন আওয়ার টপ দ্য ইউনাইটেড কিংডম কানাডা অস্ট্রেলিয়া ফ্রান্স অ্যান্ড সুন তাহলে এনে কিন্তু ৪৩৫ কে ই আছে এনের হলো ২০ ডলার বেশি না তার মানে এরদম একটা পোস্ট পোস্ট করাইলে 20 ডলার আপনাকে দিতে হবে তো এটা তো আমি জাস্ট একটা সাইডের কথা দেখালাম এরকম হাজারো সাইড আছে আর আপনি অনেক সময় ইনস্টাগ্রাম থেকেও খুঁজে বের করতে পারবেন ইনফ্লুয়েন্সার কিভাবে এই ট্যাগটা লিখে আমি সার্চ করি আমি ইনস্টাগ্রামে যাই কারণ যারা ইনফ্লুয়েন্সারে কাজ করে ওরা আসলেই করে ইনফ্লুয়েন্সার আছে এখানে আমি লিখে সার্চ করি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হুব এটাই লিখি ইনস্টাগ্রাম এই দেখুন একটি ট্যাগ আছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কত পোস্ট আছে এখানে হাজার এত পোস্ট এগুলো সব পোস্ট কে কে নিয়ে কাজ করে এটা কিন্তু আপনি খুঁজেবেন যখন এই এই প্রোফাইলটা আমি যদি ঢুকি আমরা দেখেই বুঝতে পারছেন এই কিন্তু বিগেরে অ্যাডভার্টাইজ দিতে আছে এর সাথে আমরা কন্টাক্ট করব আমার প্রোফাইলে যাই দেখি কত ভিজিটর আছে 45000 ভিজিটর তার মানে হিউজ পরিমাণে ভিজিটর এনি দেখা গেছে এই যে এনি ব্যাগের প্রমোট করে আবার এই যে জুতোরপুর মুড করে তারপর হলো আবার এই যে দেখুন জুতা ব্যাগ জুতা এগুলার তিনি প্রমোশন করে মানে এটা প্রমোশন করে মানুষকে বিক্রি করতে অথবা তার সাথে যদি আপনি আরো প্রোফাইল দেখতে চান এই যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে তার যতগুলো প্রোফাইল আছে সবগুলো আপনি দেখুন এই যে দেখুন প্লেলিস্ট স্পটিফাই নিউজকিন অ্যামাজন অনেক দnone প্রোফাইল আছে এটা হলো ওই যে লিংকট্রি নামে একটা সাইট আছে এই যে নিচে এই যে ওয়েবসাইট এই যে লিঙ্কট্রি এইটার মাধ্যমে এরকম আপনারা প্রোফাইলকে সাজাতে পারবেন যে এক লিংকে ক্লিক করলে সব ধরনের সাইট দেখা যাবে তাহলে আপনি কিন্তু চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও খুঁজে বের করতে পারেন তবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হয় কি সবাই ইনফ্লুয়েন্সার যারা কাজ করে ওরা সবাই এই ট্যাগ ইউজ করে 30000 এর মত যে ট্যাগ আছে আর এরকম ওয়েবসাইট থেকে খুঁজে বের করলে আপনি একদম রিয়েল ভালো ওদেরকে খুঁজে পান এরাও বিভিন্ন ধরনের কাজ করে দেখা গেছে অনেক পাবলিক আছে কাজ করে না এমনি পোস্ট দেওয়ার সময় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ওই ট্যাগটা দিয়ে রাখছে এখন ওই ট্যাগ যারা যারা দিয়েছে সবাইকেই আসলে কি এই এটা ওপেন করি সবাই কি সার্চ করলে চলে আসে এই যে ওয়েভাউন্ড স্টুডিও এটা মাত্র শুরু করতে আছে পোস্ট দিয়ে দেখেন তার কিন্তু ফলোয়ার বাড়া আছে তাহলে একটা জিনিস মনে রাখবেন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে আপনি যদি কোনো রকম গ্রো করতে পারেন যেভাবে হোক দুই বছর তিন বছরের মধ্যে নিয়া তাহলে কিন্তু আপনি ভালো একটা अमाउंटের এখান থেকে কাজ করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে তাহলে এটা হলো আপনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আপনি এই যে শর্টকাট থেকে খুঁজে বের করতে পারবেন ইনস্টাগ্রাম থেকেও খুঁজে বের করতে পারবেন এখন আপনি চাইলে ইউটিউব থেকেও কিন্তু তাদেরকে খুঁজে বের করতে পারেন তবে ইউটিউব থেকে খুঁজে বের করতে হলে একটু আপনার কি হবে কষ্ট হবে ইউটিউব থেকে খুঁজে বের করতে হলে কি আপনাকে একটু কষ্ট করতে হবে আর ইউটিউব থেকে খুঁজে কিন্তু আপনি আরো একটা কাজ করতে পারেন ইউটিউব ইনফ্লুয়েন্সারও কিন্তু আছে শুধু যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সেটা না আমি আপনাকে ইউটিউব ইনফ্লুয়েন্সার দিকে সার্চ করি কত কয়টা গিগ গেছে দেখেন এই যে তিনশো একান্নটা আছে মাত্র এর মধ্যে প্রথম তিনটা গেক আছে পঁয়ত্রিশ ছেচল্লিশ তেপ্পান্নটা আছে মানে এনি সব করে আই উইল ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও আবার ইউটিউব ইনফ্লুয়েন্সারও দুইটাই খুঁজে দেয় ইউটিউব ইনফ্লুয়েন্সার যারা সাবস্ক্রাইব ভিউ টু এরকম প্রমোট করে ভালোই আছে কিন্তু গেগের পরিমাণ কিন্তু কম আছে মাত্র তিনশো একান্নটা সার্ভিস আপনি কিন্তু ইউটিউব ইনফ্লুয়েন্সার খুঁজে পাবেন খুব ইজিলি ভাবে আবার ওই ইউটিউব ইনফ্লুয়েন্সার মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার তো খুঁজে পেতেন দেন ভালোই এখানে মোটামুটি কিন্তু কাজ আছে তিনশো একান্নটার মধ্যে পোলাবান ভালোই কাজ ছাব্বিশ সাতাশ দুই বারো করে যা আছে আপনি যদি এখান থেকে কাজ একটা নিতে পারেন অসুবিধা কি তাহলে আমি এটা এখন বাদ দিই আমি হলো ইউটিউবটা দেখাই তো ইউটিউবটা দেখানোর জন্য আপনারা একটা সাইডে যাইবেন যেটা নাম হলো C H C -A N N -E L চ্যানেল ক্রলার C R এই যে দেখুন এইটা চ্যানেল ক্রলার নামে যে একটা সাইড এটা ইউটিউব চ্যানেল ক্রলার লিখলেই হয়ে যাবে ইউটিউব চ্যানেল ক্রলার এইখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে অ্যাড করতেও পারবেন অথবা

আহ ধরেন আমি একটা ক্যাটাগরি দিই যে এই সব ক্যাটাগরির লোক আমার দরকার কোনটা দিব সাপোজ গেমিং ট্রফিক চাইলে আপনি দিতে পারেন কোন ধরনের গেম কোন ধরনের গেম দিব আচ্ছা অ্যাকশন গেমটাই দিই এরপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোন কান্ট্রিটা খুঁজবেন সাপোজ ইউনাইটেড লোকের টাই যেহেতু ওরাই বেশি কাজবাস করায় তাহলে আমি ইউনাইটেড স্টেট খুঁজি ইউনাইটেড 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 স্টেট আর এখান থেকে আর আপনার কোনো কিছু দেওয়ার দরকার নাই এবার আপনি সার্চ করেন দেখেন কয়েক হাজার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন তাদের ইউটিউব চ্যানেলে ঢুকেন তাদের সাথে এই যে দেখুন আমি হলো এখানে ইউটিউব অনেকগুলো ইউটিউব চ্যানেল গেলাম এখানে এক হাজার প্লাস দেখাচ্ছে এই লোকের হলো পাঁচ হাজার মানে সাবস্ক্রাইবার কত একানব্বই বাদ এরা আমার দরকার নাই এর সাবস্ক্রাইবার হিডেন করা আছে আচ্ছা এই হিডেনের সাবস্ক্রাইবার লোকটার এসে ঢুকি আমি দেখি কেমন ওটা রেখে দিলাম বেশি সাবস্ক্রাইবার যারা আছে সেখানে আমরা খুঁজব এই লোকের সাবস্ক্রাইবার একেবারে খুব কম কম সাবস্ক্রাইবার আপনারা খুঁজতে হবে বেশি যেগুলো আছে বেশি বেশি কই আছে এই গেমিংটা বেশি আসে নাই আমরা দুই নম্বর পেজে যাই আচ্ছা একটা চ্যানেল আমরা ঢুকি আমরা ইউটিউব চ্যানেলে একজনের ইউটিউব চ্যানেলে ঢুকলাম গেমিং চ্যানেলে ওনার ভিডিওগুলো গুলো ভিউ দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কেমন উনি ইউটিউবার এখন আপনি চাইলে তার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার ইউটিউবের ভিডিওর ভিউ প্রমোশন ও দিতে পারেন এনি নতুন মানে এরকম পুরাতন না এর কাজ হবে না এনি কয়েকদিন আগে খুলছে নিয়ে এটা বাদ ইনস্টাগ্রাম প্রোফাইলও ও আছে ইনস্টাগ্রাম প্রোফাইলও তার আছে দেখুন এনার ইউটিউব চ্যানেলে আসার পরে কিন্তু আমি একটা জিনিস দেখব সেটা হলো এখান থেকে তার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে আমি দেখব তাহলে এখান থেকে কি আমার একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুঁজে বের করা হয়ে গেল কিন্তু প্লাস ইউটিউব ইনফ্লুয়েন্সার তাহলে আমি কিন্তু দুইটা পাইলাম একসাথে আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে এটা দেখাইছি ইনাকেই যে খুঁজবে এমন কোনো কথা নাই মানে গেমিং রিলেটেড কেউ ইনফ্লুয়েন্সার খুঁজে পায় না যে তার একটা নতুন গেমিং ইউটিউব চ্যানেল আছে ওটাকে প্রমোশন করাতে চায় এখন সে যদি ইনস্টাগ্রামও আপনি পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন দুইজনেই পেয়ে যাবেন যেমন এখানে কিন্তু অনেকেই দেখেন দুইটাই খোঁজে ইউটিউবও খোঁজে ইনস্টাগ্রাম করে দুইজনকে খোঁজে তাহলে কিন্তু আপনি এক কাজে দুই কাজ করতে ওরে আল্লাহ দেখেন এর চার হাজার কিন্তু ফলোয়ার আছে তার মানে কিন্তু মোটামুটি ভালো কিন্তু তার ফলোয়ার আছে এখানে যদি আপনার ইউটিউব চ্যানেলটা অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে সে পোস্ট করে এই লোক তাহলে কিন্তু মোটামুটি ভিজিটর অথবা যাই হোক আসবে তাহলে দেখেন আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারও পেয়ে গেলাম মানে ইনফ্লুয়েন্সার যা হওক না হোক কিন্তু তার একটা ইনস্টাগ্রাম একাউন্টও পাইলাম এখন যদি আমি ভাইকে মেসেজ করে বলি আমি তোমাকে টাকা দেব তুমি তোমার ইনস্টাগ্রাম একাউন্টে আমার ইউটিউব চ্যানেলটা যদি প্রমোট করতে চাও রাজি থাকো তাহলে করো অথবা আমার একাউন্টটা এগুলো আমি তাকে বলে করালে করাতে পারি তাহলে কিন্তু আমরা এক কাজে দুই কাজ পেয়ে যাই এখন এইখানে যেগুলো আসলে বেশি বেশি সাবস্ক্রাইবার আছে এইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এখানে মানে কম সাবস্ক্রাইবার গুলোই বের হয়েছে ক্যাটাগরিটা হয়তো অন্যরকম দিছি আমি একটু অন্য ক্যাটাগরি দিয়ে দেখি তাহলে হয়তো মানে আসবে খুঁজে বের করতে হবে আপনাকে দেখুন তিরিশ হাজার না তিরিশ হাজার সাবস্ক্রাইবার একটাও পাইলাম না এই লোকেরই পাত্র পাইলাম পাঁচ হাজার পাঁচ হাজার তো আমার ইউটিউব চ্যানেলেও আছে আচ্ছা আমি হলো শুধু গেইমিং দিই অ্যাকশন গেইম বাদ দিয়ে দিই শুধু গেমিং এবার সার্চ করি গেইমিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড শুধু গেমিং দিলেও একই অবস্থা হয় ট্রাফিক চেঞ্জ করে দেই মানে ক্যাটাগরি চেঞ্জ করে দেই গেমিং না দিয়া আমরা ধরেন কি দেব পেটস এন্ড অ্যানিমাল এইটা দিয়ে দেখি এটার আবার কাজ আছে অনেক কাজ থাকে এটা কি অ্যাকশন গেম টাইম পেট এন্ড অ্যানিমালস এইগুলোর কাজ বাইরের দেশ বেশি থাকে মানুষ এইগুলোর প্রমোশন করতে বেশি আসে এইখানে এক হাজার সাবস্ক্রাইবার একটা আছে সাত হাজার একটা আছে দুই হাজার মানে এইখানে মোটামুটি একটা আছে hidden এটার হলো hidden subscriber যেহেতু এনার চ্যানেলে ভিউ আছে 7 মিলিয়ন তার মানে এই একটা আছে 28 এটাকে আমরা খুঁজে বের করলাম 22 মিলিয়ন ভিউ 28 মানে 28000 এই একটা আছে 33000 এই একটা আছে 51000 তাহলে আমরা তিন জনকে খুঁজে বের করলাম তাহলে এই তিন জনের সাথে আমরা কন্টাক্ট করব আপনি কন্টাক্ট করার অপশনের অভাব থাকে না অ্যাবাউটে যান এই লোকের ইউটিউব চ্যানেলে গিয়ে অ্যাবাউটে যান অথবা তার কোন ভিডিওতে যান ভিডিওতে যাওয়ার পর দেখবেন যে তাদের বিজনেস ইমেল দেওয়া থাকে যে আপনি যদি প্রমোশন কোনো কিছু করতে যান তার জন্য তাদেরকে ইউটিউব চ্যানেল থেকে মানুষকে যে মনিটাইজেশন করে ইনকাম করতে হয় এমন কোনো কথা না মনিটাইজেশন আর কয় টাকা পায় একটা মানুষ যখন কোন ইউটিউব ভিডিওর মধ্যে তার নিজের কোনো অ্যাড দেয় তখন সে হিউজ পরিমাণে টাকা পায় এই শো তার ভিডিওর মধ্যে গেলাম গেলে আপনি এখানে তার হয়তো ইমেল পাবেন অথবা আপনি তার অ্যাবাউটে যান অ্যাবাউটে গেলে আপনার তার বিজনেস ইমেল দেওয়া থাকে এগুলো প্রায় ইউটিউব চ্যানেলেই দেওয়া থাকে এখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করেন এগুলো তো আপনি তার প্রমোশন করান না এগুলো হলো আপনার আচ্ছা আমি তার ইউটিউব চ্যানেল আবার

এখানে আপনি ইমেল পাবেন ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করে আই এম নট এ রোবট মানে ই অ্যাবাউটে যাবেন ভিউ ইমেল অ্যাড্রেস এগুলো কিন্তু কাজ আছে আমি কিন্তু দেখাই দিলাম এই যেগুলো কিন্তু কাজ আপনি মানে ফাইবারে কাজ করার ক্যাটাগরির অভাব নাই খালি মাথায় বুদ্ধি থাকলেই হয় একটু তাহলেই আপনি কাজ করতে পারবেন সবগুলোই কিন্তু এই যে দেখুন তার হলো ইমেল এইটা এই ইমেলে আপনি কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করে তাকে এখানে দেখুন তার তিন হাজার ফলোয়ার বেশি ফলোয়ার নাই এনে পিস্তল মিস্তল গেইমের কি কি জানি প্রমোশন করে মানে একটা সিস্টেম সিস্টেম দিয়ে রাখছে এর মাধ্যমে আপনি করতে পারেন তাহলে এরকম করে আপনি কিন্তু আসলে তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে বিজনেসের रिलेटेड অথবা যে কোন জিনিসই হোক করতে আপনি কিন্তু এগুলা খুঁজে খুব ইজিলি ভাবে কাজ করতে পারেন যে ভাইবার যে আমি ইউটিউব ইনফ্লুয়েন্সার খুঁজে দেই ইনস্টাগ্রাম তাহলে আপনি ইউটিউব ইনফ্লুয়েন্সার খুঁজে আইসা কিন্তু ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার এরকম পেয়ে যাবেন এখন আপনার কাজ হবে যে এই সব লোকদের সাথে আপনার কথা বলে ম্যানেজ করায় নিতে হবে যে আমার একটা ক্লায়েন্ট আছে তোমার এইখানে মানে তোমার অ্যাকাউন্টে তার একটা বিজনেস প্রমোশন করতে চাই তুমি কয় টাকা কি চাও এটাগুলো সব ক্লায়েন্ট দেবে আপনার কিছু দিতে হবে না আপনি জাস্ট খুঁজে দেবেন সেজন্য দশ ডলার পাঁচ ডলার যাই দেবো এটা আপনি বুঝে পাবেন তাই এভাবে কিন্তু আপনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের কাজ করতে পারেন এবং ইউটিউব তাহলে এই গেল একটা জিনিস এখন আরেকটা জিনিস আমি দেখাই এবার যেটা দেখাবো এটা আসলে রিয়েল না মানে फेक যেটাকে বলা যার মাধ্যমে আপনি ইউটিউবে সাবস্ক্রাইবার আনতে পারবেন কিন্তু ওই সাবস্ক্রাইবার কমবে না ওরকমই থাকবে এবং আপনার টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াইতে পারবেন আরো অনেক কিছু করতে পারবেন ভিডিও ভিউ বাড়াইতে পারবেন সেখানে আপনি টাকা দিয়েও করতে পারেন ফ্রিও করতে পারেন কিন্তু ওইটা না ওখানে আপনার একটা বিনিময় আছে ওই বিনিময়ের মাধ্যমে আপনাকে এটা করতে হয় তাছাড়া আপনি এটাকে করতে পারবেন না যে আপনি যে আপনি আনলিমিটেড একবার ফ্রি নিয়ে আসবেন সেরকম না আনলিমিটেড নিতেও পারবেন না ওখানে আমি ওইটা দেখাই ওইখানে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে আপনারা ওইটা খুব ইজিলি ভাবে করতে পারবেন মানে আমি একটা ইউটিউব হিটস এখান থেকে কি কি করতে পারবেন গেট ইউটিউব সাবস্ক্রাইবার টিকটক ফলোয়ার টুইটার ফলোয়ার কিন্তু এখান থেকে ইনস্টাগ্রাম করতে পারবেন আর ইনস্টাগ্রাম এরকম আসলে করা যায় না ইনস্টাগ্রাম বাদে সবগুলোই করা যায় এই সাইটে আপনি ঢুকবেন প্রথম অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি 50 পয়েন্ট বোনাস পাবেন এই দেখুন ইওর পয়েন্ট 50 এই 50 পয়েন্টের বিনিময়ে আপনি কি নিতে চান ইউটিউব সাবস্ক্রাইবার না টুইটার ফলোয়ার এগুলো আপনি নিতে পারবেন এখানে কিন্তু ফ্রি না এবার এখানে অ্যাকাউন্ট করা খুবই ইজি আপনি একটা ইমেল দিবেন আর ইউজার নেম দিবেন একটা কোড যাবে আপনার ইমেইলে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন আপনি 50 পাবেন এবার আর আর যেটা আপনারা যদি অ্যাকাউন্ট করতে চান এই লিংকে ক্লিক করে কইরেন তাহলে আমি 300 পয়েন্ট পাবো আপনারাও আবার বোনাস পাবেন আমি লিংকটাকে দিয়ে দিই যদি এখানে অ্যাকাউন্ট করেন আমার তো আর পয়েন্ট লাগে না আমি কোনো কাজে লাগাই না মানে এই লিংকে গিয়ে আপনি অ্যাকাউন্ট করেন যারা করবেন এখানে এটা একবারে সেফ এখানে কোনো ই নাই বাট পারে সেটারে কোনো কিছু করার অপশন নাই বা কোনো কিছু হারাবার ভয় এর সব কোনো সব এখান থেকে আপনি এই পয়েন্ট কিনতেও পারবেন তাহলে আপনি রেফার যদি কাউকে করেন তিনশো পাবেন এরপরে আপনি আবার এফার করলে একজনকে তিনশো পাবেন এরকম করে আপনি পয়েন্ট গুলো নিতে পারবেন কিনতেও পারবেন দেখুন এই যে এখানে যেমন লেখা আছে কোথায় যে আমি যাই এখানে আপনাকে পয়েন্টের হলো আপনি ফলোয়ার নিতে পারবেন মানে আমার এখানে পঞ্চাশ জন কি আছে আমি হোমে যাই হোমে যাই আবার দেখাই আমার যেমন পঞ্চাশটা পয়েন্ট আছে না এই পঞ্চাশটা পয়েন্টে আমি হলো ধরেন যদি চাই যে পাঁচজন ইউটিউব সাবস্ক্রাইবার নিবো হ্যাঁ আমি নিতে পারবো তাহলে আমি দশ দশ করে ভাগ করে পাঁচটাই করে রাখবো মানুষ ওইটা ওইখান থেকে নিয়ে নেবে কিরকম নেবে আমি দেখাই এই যে আন পয়েন্ট এখানে ইউটিউবে আমি গেলাম ইউটিউব কোথায় গেলাম যাই এখান থেকে লেখা আছে তেত্রিশ পয়েন্ট আমি যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি এই সাবস্ক্রাইবে ক্লিক করি এরপর লেখা আছে সাবস্ক্রাইব এখানে আবার ক্লিক করব ক্লিক করার পর আপনি কোন ইমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সেটা শো করবে আপনি মানে একটা দুই মানে একটা এমনি একটা ইউটিউব চ্যানেল খুলে রাখলে যেটা দিয়ে সাবস্ক্রাইব এই হলো তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবে ক্লিক করে আপনি একটু ওয়েট করবেন এই যে রিগার্ড হওয়ার পর্যন্ত তাহলে আপনি সাথে সাথে তেত্রিশ পয়েন্ট পেয়ে যাবেন আপনি পয়েন্ট ইনকাম করবেন আবার পয়েন্টের বিনিময়ে আপনি সাবস্ক্রাইবার নেবেন এইগুলোই কিন্তু কাজ তাহলে আপনি সাবস্ক্রাইব করলেন তার ভিডিওটা কিন্তু এখানে হোমে দিয়ে রাখছে আপনাকে একটু দেখতে হবে ওই যে ওইটা না পর্যন্ত দেখতে হবে কেটে দিলে কিন্তু আপনি পাবেন না মোবাইল দিয়ে করতে হবে এটা এরকম করে আপনি যদি কাউকে টুইটারে ফলো করেন কেটে কেটে দেন দিয়ে করেন তাহলে আপনি পয়েন্ট এরকম করে আপনি মোবাইল দিয়া এই যে দেখুন আমার কিন্তু এখান থেকে আঠাইশ পয়েন্ট এসে গেছে মেবি এই যে দেখুন আমি হোমে যাই ও যে দেখুন আঠাত্তর পয়েন্ট হয়ে গেছে আমার তাহলে আমি কিন্তু তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম এই যে আঠাত্তর পয়েন্ট হয়ে গেল এখন এখানে ফ্রি ডেইলি বোনাস পয়েন্ট আপনি যদি ডেইলি এরকম পঁচাত্তর জনকে হিটস করেন তাহলে আবার পঞ্চাশ করে পাবেন আবার এখানে লেখা আছে বাই পয়েন্ট যদি আপনি মনে করেন আমি কিনে কাজ করব। দশ ডলার দিয়ে পয়েন্ট পাবেন পয়েন্টে আপনি হলো যদি ধরেন এক একটা সাবস্ক্রাইবে তিরিশ করে দেন তিন পয়েন্ট না সরি তিনশো পয়েন্ট ও সরি তিন হাজার পয়েন্ট হ্যাঁ তাহলে সাপোজ আপনি মনে করেন তিন হাজার পয়েন্টে ভাগ করেন কত দায় 30 দরা।

ভাগ হলো 30 করে দিলে 100 সাবস্ক্রাইবার আমি পেয়ে যাব এখন আপনি এখানে শুধু শুধু টাকা দিয়ে কেনার দরকার নাই আপনি এখানে আন পয়েন্টে যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে টুইটার কাউকে যদি ফলো করেন সাপোজ আমি টুইটার ফলো করতে যাই সাইন ইন টুইটার মানে আপনার অ্যাকাউন্টটাকে সাইন ইন করবে এখানে কোনো মানে আপনার নাম নাই না পাসওয়ার্ড না কিছু চাপে না একদম ট্রাস্টেড সাইট এখানে অনেক মানুষ কাজ করে এখানে কোনো फेक নাই আপনি একজনকে সাবস্ক্রাইব করার পরিবর্তে কিন্তু নিয়ে আসতেছেন এরকম না যে আপনি ভোগে যোগি দিয়ে নিয়ে আসতেছেন তাহলে আমি টুইটারে যাবো টুইটারকে একজনকে ফলো করব। তাহলে একটা ফলো করলে 28 পয়েন্ট পাবো দেখেন এই যে ফলোতে ক্লিক করি আমার টুইটার অ্যাকাউন্ট দিয়ে আমি ফলো করব তাহলে আমি টা পয়েন্ট পাবো তাহলে এখন এই পয়েন্টগুলোকে আমি আবার কাজে লাগাতে পারবো সেটাও আমি দেখাচ্ছি এটা আসতেছে না মোবাইল দিয়ে ভালো হয় এই দিয়ে ভালো হয় না এটা দিয়ে দেখি ল্যাপটপ দিয়ে ঝামেলা করে টুইটার কি আসতে সেটা আচ্ছা মোবাইল করলে এটা অনেক ভালো হয় আচ্ছা কনফার্ম দিলে দেখুন ট্রাই করেন আচ্ছা সাপোজ এখন মনে করেন আমার পয়েন্ট হলো কত আটাত্তর পয়েন্ট এখন আমি চাচ্ছি যে আমার কি করব আমার এই ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইবার আনবো তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে আপনাকে করতে হবে এই যে অ্যাড এন্ড এডিট সাইট এখানে ক্লিক করতে হবে আপনি টুইটারে নেবেন না ইউটিউবে নেবেন ইউটিউবে কি ভিডিও ভিউ না লাইক না সাবস্ক্রাইবার না না ইউটিউবে সাবস্ক্রাইবার নিব তাহলে ইউটিউব গিয়া যায় এই যে এখানে আপনার অ্যাড এ চ্যানেল আপনার চ্যানেলটাকে অ্যাড করে রাখতে হবে স্যার আমি আমার চ্যানেল আইডিটা দিই চ্যানেল আইডি দিলাম কিতে হইলো আজা কাস্টমাইজ চ্যানেলে যাই আমি আইডিতে নিয়ে আসি আপনি টুইটার দেন ইন ইনস্ট্রাগ্রাম পারবেন না সরি ইনস্ট্রাগ্রাম বাদ আর যা আছে সবগুলাই পাবে টুইটার টুইটার যা আছে সবগুলাই এরকম পারবেন আর এগুলো কিন্তু फेक না এগুলো কিন্তু যেমন আমি যেমন কাজ করতেছি আমার মতো এরকম হাজারো মানুষ কাজ করে তারা কিন্তু রিয়েল আপনি পয়েন্টের বিনিময় এগুলো এরকম নিয়ে আসতে পারবেন একটা কিছু দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে একটু যাই গিয়ে আমার আইডিটা নিয়ে আসি

আমি এই মাত্র যে সাবস্ক্রাইবার এর একজন youtube channel করলাম আমি কি মানুষ না রোবট মানুষ মানুষ ঠিক আছে কিন্তু লিংকটা তো আসলে ইউটিউব কমিউনিটি গাইডলাইনে বাইরে চলে যাচ্ছে না থার্ড পার্টি একটা ওয়েবসাইটে যাচ্ছে এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে অ্যাড করতে আছেন একটা সাইট আপনি ফেসবুক ইউটিউব চ্যানেল অ্যাড করেন না হুম আচ্ছা ইউটিউব আইডিটা দিতে হবে না আমার মনে হয় আইডি এতটুকু এই আইডি টা দিতে হবে এখানে কি দেখাচ্ছে ক্লিক করি এখানে আপনার চ্যানেলের অ্যাকাউন্ট নাম ছাড়া মনে হয় মেবি হবে না আমার এখানে আইডি তো আছে এই হচ্ছে না আমি পুরো লিংকটাকে কপি করে দিয়ে দেখি হয় কিনা আমার মনে হয় যে ইউজার নেম যাদের ক্রিয়েট করা আছে তাদের হবে এটাই হবে আর সেটা হলো আমার না খুঁজে বের করি দাঁড়ান আমি হলো এখান থেকে যাই আমার হলো সেটিংস কোথায় এই হলো সেটিংস হ্যাঁ চ্যানেল আইডি আছে খুঁজে বের কর সেটিংসে যাবেন যাওয়ার পরে চ্যানেলে যাবেন অ্যাডভান্স সেটিং যান

হয় না যেখানে একদম সব আছে ক্লিক করবেন কই জানে গেলাম এই যে এখানে করতে হবে এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এরপর হলো ভিউ অ্যাডভান্স সেটিং এ ক্লিক করেন তাহলে তো আগেরটাই আসবে মনে হয় এই অ্যাডভান্স সেটিং এ যাই যেখানে এই যে চ্যানেল আইডি পেয়ে গেছে এটা হলো আপনার চ্যানেল আইডি তাহলে আপনার চ্যানেল আইডিটা এখানে দিয়ে অ্যাড করেন এবার মেবি নিতে পারে যেহেতু ঘুরতে আছে অনেকক্ষণ নেওয়ার সম্ভাবনা আছে কারণ এটার মতো যে সিস্টেম হচ্ছে ইউর সাবস্ক্রাইবার কাউন্টিং সার্টিফিকেট মেক সার্টিফিকেট পাবলিক বিফোর অ্যাডিং ওর চ্যানেল মানে ইউটিউব চ্যানেলে হয়তো নাম লাগবে অথবা আপনি টুইটার অ্যাকাউন্ট খুব ইজিলি ভাবে অ্যাড করতে পারবেন যেমন আমি অ্যাড করে দেখাই যে সাইট ইউটিউবে অ্যাড করতে পারবেন আমার হয়তো চ্যানেলে টুইটার টুইটার ফলোয়ার্স না টুইটার ফলোয়ার যাই এখানে ও আমার অলরেডি অ্যাড করা আছে সরি একটা অ্যাড করতে পারবেন আমি টুইটার অ্যাকাউন্ট অ্যাড করে ফেলছিলাম এই জন্য আমার ইউটিউব নিচ্ছে না এবার এটাকে আপনার ইউটিউব করতে হবে টুইটার অলরেডি অ্যাড করা আছে আমি এটাকে অফ করে রেখেছি আমি ধরেন এখানে কত বিশ পয়েন্ট করে দিলাম এবার আমি বিশ পয়েন্ট করে কি করে দিলাম সেভ করে দিয়ে দিলাম এখন হবে কি আমার এখানে কত পয়েন্ট আছে আটাত্তর পয়েন্ট আছে আমার মানুষজন আমাকে বিশ পয়েন্ট আমার আমাকে ফলো করলে বিশ পয়েন্ট আমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে এরকম আপনি রেখে দিতে হবে যদি আপনাকে ওই বিশ পয়েন্ট মানে ফলো করার জন্য বিশ পয়েন্ট নেয় তাহলে আপনার অ্যাকাউন্টে ফলোয়ার আসবে এখন আপনাকে যদি ইউটিউব অ্যাড করতে হয় তাহলে এইটাকে রিমুভ করে আপনাকে কাজটা করতে হবে কিন্তু তা হলে কিন্তু হবে না তো এখান থেকে আমি মনে করি যেখানে এটা স্প্যাম অথবা অন্যরকম কেন এখান থেকে অনেক মানুষ কাজ করে এখানে হাজার হাজার আপনি টিকটকে যাই টিকটকে তো আমার অ্যাকাউন্ট নাই আমি দেখাতে পারবো না টুইটার দিয়েই দেখাতে হয় এই লোকের নামটা আসতেছে না তাহলে দেখাতে পারতাম এই লোকেরটাই দেখা কিন্তু ফলো করার পর এটা মোবাইল দিয়ে খুব ইজিলি আসে এটা ঘুরতে আসে

আঠাশ পয়েন্ট পাবো পাই নাই এখনো দেখেন আমি অলরেডি কিন্তু আমার পয়েন্ট কমে গেছে ওই দেখেন আঠারো হয়ে গেছে আমার কিন্তু ফলোয়ার ইউটিউব মানে ওই যে ফলোয়ার কিন্তু বাইরে গেছে উই দেখেন আঠারো পয়েন্ট আমি অ্যাড করার সাথে সাথে কিন্তু আমার ফলোয়ার আমাকে কে কে ফলো করছে এই যে দেখুন আমাকে তিনজন লোক ফলো করছে ऑलरेडी এই যে সেন্টেক্স ফলোড মে ফলোড ফলো তাহলে আমি আঠারো পয়েন্ট আছে এখন আর আমাকে ফলো করতে পারবে না কেউ কারণ আমার তো বিশ পয়েন্ট দেওয়া তার মানে আমার বিশ পয়েন্ট নাই অ্যাকাউন্টে তালে আপনি কিন্তু এরকম দিয়ে আপনার ইনস্টাগ্রাম পারবেন না ওইটা বাদ আর সবগুলোর ফলোয়ার ফলোয়ার এরকম যা দরকার সবগুলোর ভিউ বাড়াইতে পারবেন এই যে দেখেন এই লোক এই কই জানি ইউটিউব চ্যানেলটা গেল ওই নামে আরও হয়তো খুঁজে পায় না ওটা তো দেখাইলাম আমি যে হাজার তার মানে এখানে আপনার কোনো ভয় নেই আপনার কোনো টেনশন নাই আমার 3 জন অলরেডি ফলোয়ার পাইরে গেছে মানে এমনি এমনি তাহলে আপনি যদি ডেইলি এরকম করে এখন আমি যে লিংকটা দিলাম ওই লিংকে গিয়ে ক্লিক করে অ্যাকাউন্ট করলে আপনিও বোনাস পাবেন আমি বোনাস পাবো 300 পয়েন্ট তারপর আবার আপনার লিংকটা অন্য কাউকে দিয়ে অ্যাকাউন্ট করান আপনি 300 পাবেন তো এরকম করে আপনার নিজের চ্যানেলে সাবস্ক্রাইবই বাড়াতে পারেন বা আপনার ক্লায়েন্টের কাজ বা যে কিছু করতে কিন্তু খুব ইজিলি ভাবে করাতে পারেন টুইটারে ফলোয়ার বাড়াতে পারেন টুইটার ছাড়া আরো অনেক কিছু আছে টিকটক বিমো পিনটারেস্ট পিনটারেস্টে তো হিউজ পরিমাণই আছে ফলোয়ার বিকে টিকটক যেহেতু এখন ভাইরাল টিকটকের আপনি কাজ করতে পারেন যে আই উইল গ্রো টিকটক ফলোয়ার আই উইল গ্রো পিনটারেস্ট ফলোয়ার আই উইল গ্রো টুইটার ফলোয়ার এরকম একটা কিক করে কাজ করেন অসুবিধা কি এখান থেকে যেহেতু করতে পারতেছেন ক্লায়েন্ট কি খালি বলবেন যে তোমার ইউজার নেমটা আমারে দাও আমাকে তুমি পঞ্চাশ ডলার দাও আমি তোমার এত এত ফলোয়ার দিবো আপনি দরকার এখান থেকে যদি দশ ডলার দিয়ে কিছু কেনে নো তিন পয়েন্ট অসুবিধা কি আর না আর যদি আপনি কষ্ট করতে চান তাহলে আপনার আর কিনতে হবে না কিনা ছাড়াই আপনি ডেইলি এরকম করে মানুষকে ফলো করে ফলোয়ার বাড়াতে পারেন মোবাইল দিয়ে করেন দরকার আপনি পঞ্চাশ পয়েন্ট একটা অ্যাকাউন্ট খুলে পাবেন আর একটা অ্যাকাউন্ট খুলেন পঞ্চাশ পয়েন্ট ওইটা দিয়ে ওইটাকে মানে কি বুদ্ধি শিখাই আমার হলে এই লিংকটা রেফাল করা আছে আমি এই লিংকটা কপি করে অন্য একটা জিমেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করলাম তাহলে আমার কিন্তু এই অ্যাকাউন্টে 300 হয়ে গেল ওটাই এসে গেল ওটাই আবার আমি বোনাস পেলাম 50 তাহলে এটা কিন্তু আমার খুব ইজিলি একটা ব্যাপার আবার ওই ওইটা কাজ শেষ ওইটা আরেকটা জিমেইল দিয়ে খুলেন আপনি এরকম কাজ করেন চেষ্টা করলে সবই হয়ে যাবে আজকে এই পর্যন্তই ক্লাস আর দেখা না কোনো কিছু দুই একটা কোশ্চেন করলে করতে পারেন জি ভাই ভাই বলছিলাম কি যারা ওরা আসলে ইনস্টাগ্রামে পোস্টটা আসলে মনে করেন আমি অন্য কারোর প্রোডাক্ট আসলে প্রমোশন চালাবো তো সেই ক্ষেত্রে আমি লিঙ্কটা আসলে কোথায় মানে শেয়ার করব আর কি মানে ইনস্টাগ্রামে কি আদৌ লিঙ্কটা আসলে পাবলিক ওইভাবে শেয়ার করা যায় অবশ্যই যায় কমেন্টে দেওয়া যায় পোস্টে দেওয়া যায় আপনি যেখানে দেন আপনি ইমেজে দিয়ে দিতে পারেন অথবা এরকম বলতে পারেন যে লিঙ্ক বায়ো বিবিধ পোস্টে খুঁজে দেখবেন লিংক বায়ো কমেন্ট মানে কমেন্টে লিংক দেওয়া থাকে ও আর মনে করেন আমার আমার নিজের অনেক ফলোয়ার আছে আমি অন্য কাউকে শুধুমাত্র তার ফলো দেব আর সে ক্ষেত্রে বিষয়টা ওইভাবে কাজ করবে না এখন যদি কেউ ফলো করে তাহলে কাজ করতে পারে এইখানে তো আপনি জোর করে কি ফলো করাইতে পারবেন জোর করতে হবে না আসলে মনে করেন আমি শাস্তি যে আমি অন্য কাউকে ফলো মানে করাবো আমার যারা ফলো করে আমি তার মানে এখন সেই অন্য কাউকে আপনি ফলো কি জোর করে করাইতে পারবেন আপনার অ্যাকাউন্ট আপনি পোস্ট করতে পারবেন প্রমোশন করাবে আপনার অ্যাকাউন্টের লিংকে আপনি কমেন্টে দিয়ে দিতে পারবেন অথবা এই আকারে বলে দিলেন যে এটাকে ফলো করো এখানে এই সার্ভিস দেয় এরকম বলে আপনাকে বুদ্ধি খাটিয়ে করতে হবে এগুলো ও ঠিক আছে